এসব আমার একদম ভালো লাগে না, বিরক্তি কর লাগে, এসব নাকামি একদম সহ্য হয় না। হুট করে রেগে গেলাম, সবার সামনে তেড়ে এলাম মারতে, যা খুশি তাই বল, আবার নিজের সুবিধা মতো ভালোবাসতেও শুরু করলাম। কি ভাবো তুমি আমাকে, বোকাদ নাকা যে গলে যাবো? এসবের আর কোনো দরকার নেই। তুমি তো বলছো যে স্ট্রেস ফ্রি থাকবে, কলেজে গেলে নাকি আমার স্ট্রেস হচ্ছে, পড়াশোনা করলে আমার স্ট্রেস হচ্ছে, তাহলে আমি ওদের সাথে থাকি, ওদের সাথে থাকলে আমি স্ট্রেস ফ্রি থাকবো, ভালো থাকবো, তোমার সঙ্গে আমি থাকবো, তোমার এই বিচ্ছিরি ব্যবহার আমি আর সহ্য করবো না। তুমি যে কতটা অসভ্যতা করেছো রিয়েলাইজ করেছো? পথ জানি পথের হদিশ পার খুঁজে একলা নদী, সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি, তোমাদের রানী যেমন কথা দিয়েছি তেমনই কিন্তু হবে। আমি সবার থেকে পারমিশন নিয়ে সবার সামনে দিয়ে কলেজে যেতে চাই, আর সেভাবেই আমি যাব। ওসব লুকোচুরি আমি পছন্দ করি না, আর যে যে কারণে তোমার আর মায়ের মনে হচ্ছে আমি অসুস্থ, আমি দুর্বল, আমি কিছু পারবো না, সেই কারণগুলো আসল কারণ না, তৈরি করা কারণ। কেউ বা কারা ইচ্ছে করে সিচুয়েশন গুলো তৈরি করছে যাতে তোমরা ভয় পাও, আমাকে নিয়ে আরো টেনশন করো, আর আমার ডাক্তারি পড়াতে বাধা হয়ে দাঁড়ায়, আর আমি ডাক্তার না। তারা প্রতি মুহূর্তে আমাকে তোমার সামনে খারাপ প্রতিপন্ন করতে চাইছে দুর্জয়, দেখাতে চাইছে আমি তোমার বাচ্চার কারোর কেয়ার করি না, বোঝাতে চাইছে প্রেগনেন্ট বলে শুধু আমি বাচ্চার জন্ম দিতে পারবো, আর কিচ্ছু হবে না আমার তারা, আমাকে অক্ষম প্রমাণ করতে চাইছে, দূরে সরাতে চাইছে তোমার থেকে। আমি যে একটাও কথা বানিয়ে বলছি না সেটা আমি প্রমাণ করে দেবো দুর্জয়, হাতে নাতে প্রমাণ করে দেব। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।